আমাদের টেক সাইগা ইউটিউব পরিবারের সপ্তাহে দ্বিতীয় টিএসজি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানানোর জন্য হাজির হয়ে গেলাম আমি অভ্র। অনেকেই গতকাল প্রশ্ন করেছিলেন যে কেন সপ্তাহের প্রথম টেক নিউজ কেন সপ্তাহ সোমবার থেকে শুরু হচ্ছে, আমি এরকম বলছি। বাঙালিরা তো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে সপ্তাহ শুরু হয়, তো কারণ একটাই যে টেক দুনিয়া যে নিয়মে চলে আমাদের টেক নিউজও সেই নিয়মে চলবে। টেক দুনিয়াতে আনঅফিসিয়ালি হলেও এটা স্বীকৃত যে সপ্তাহের প্রথম দিন মানে সেটা সোমবার, তাই আমাদের টেক নিউজ সপ্তাহের প্রথম দিন সোমবার সেই হিসাবেই শুরু হয়। তো যাই হোক, আজকের সময় নষ্ট করবো না, আমরা সরাসরি টিএসজি নিউজে ঝাঁপিয়ে পড়বো আপনাদেরকে সাথে নিয়ে। আজকে প্রথম খবর, অ্যাপেল একটা ফোল্ডিং কিছু নিয়ে আসছে, ফোল্ডিং ল্যাপটপ বলছে অনেকে, কিন্তু ল্যাপটপ তো এমনিই ফোল্ড করা যায়, তাহলে ল্যাপটপের মতো আর একটা কিছু সেটা কি ট্যাবলেট হবে? একটা বড় ডিসপ্লে যেটা 20 ইঞ্চি সাইজ সেটাকে ফোল্ড করা যাবে এমন একটা কিছু জিনিসের ওপর অ্যাপেল কাজ করছে। তো 20 ইঞ্চি ডিসপ্লে সাইজ যেটা সেটা বন্ধ করলে কি হবে? একটা ট্যাবলেট হতে পারে 10 ইঞ্চি সাইজের। তো দেখা যাক অ্যাপেল একটা তাদের নতুন ট্যাবলেট কিছু নিয়ে আসে কিনা যেখানে ফোল্ডিং সব কিছু থাকবে। মানে সবাই যা করে, স্যামসাং ফোল্ডিং ফোন নিয়ে আসছে মানে অ্যাপেলকে অন্য কিছু করতেই হবে, অ্যাপেল তাই সম্ভবত ফোল্ডিং ট্যাবলেট আনতে চলেছে। আজকের দ্বিতীয় খবর, যারা পাবজি ব্যান হয়ে যাওয়ার পর BGMI এসেছে দেখে খুব খুশি হয়েছিলেন, তাদের জন্য খারাপ খবর। ইন্ডিয়াতে শোনা যাচ্ছে, মিনিস্ট্রির থেকে এরকম আলোচনা হয়েছে, এরকম লিক এসেছে যে পাবজির পর এবার BGMIও ব্যান হয়ে যেতে পারে। ইন্ডিয়াতে BGMI যেটা পাবজির বিকল্প সেটা কেন বন্ধ হয়ে যাবে? তার কারণ বলা হচ্ছে যে পাবজির মতোই BGMIও একইভাবে চায়নার সাথে কানেক্টেড, একইভাবে গ্রাহকের তথ্য কালেক্ট করে, তো সেই কারণে সেটাও ব্যান হয়ে যেতে পারে। জানি না এটা সত্যি হবে কিনা, কিন্তু লিক এটা এসেছে এবং এটা বেশ আশঙ্কা করার মতোই বিষয়। একের পর এক সব গেম ব্যান হয়ে যাচ্ছে, গেমারদের কী হবে আগামী দিনে আমার ভাবতেই দুঃখ হচ্ছে। কদিন আগেই টিএসজি নিউজে আপনাদের বলেছিলাম যে মিডিয়াটেক ডাইমেন্সিটি 8100 এই প্রসেসরটা সম্পর্কে, এবং সেই প্রসেসরটা সেদিন অ্যানাউন্স হয়েছিল, আজকে লঞ্চ হয়ে গেল। মিডিয়াটেকের আজকে দুটো প্রসেসর লঞ্চ হলো, মিডিয়াটেক ডাইমেন্সিটি 1300 আর 8100। 8100 বলা হচ্ছে সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 সমান পারফর্ম করবে। সত্যি কি করবে দেখা যাক, এখনও মিডিয়াটেকের ভিডিওটা আমাদের বানানো হয়নি। তবে 1300 যে প্রসেসরটা সেটা স্রেফ গিমিক আর কিছু না, 1200 যে প্রসেসর আছে মিডিয়াটেকের সেটাকেই সামান্য একটু চেঞ্জ করে 1300 নাম দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মিডিয়াটেকের 8100 প্রসেসর দিয়ে প্রথম ফোন কোনটা আসবে আপনাদের কাছে প্রশ্ন ছিল, আমি দেখলাম যে বেশিরভাগই ঠিক উত্তর দিতে পারেননি। উত্তর এটাই, রেডমির তরফ থেকে রেডমি K50 Pro, এই ফোনটা প্রথম ফোন হবে যেখানে মিডিয়াটেক ডায়মেন্সিটি 8100 প্রসেসর আমরা পাবো। এছাড়া ভিভো X80 এই ফোনটা থাকবে, এছাড়া বিভিন্ন কোম্পানি, সব কোম্পানিরই কিছু না কিছু ফোন থাকবে, রিয়েলমি GT Neo 3 থাকবে, তো সেই সব ফোনেই আমরা মিডিয়াটেক ডায়মেন্সিটি 8100 প্রসেসর দেখতে পাবো। এর পরের খবর, যে কালার ওয়েস আর অক্সিজেন ওয়েস যে মিলে মিশে যাবে এই ব্যাপারটা আমরা আশঙ্কা করছিলাম সেটা সম্ভবত হবে না। OnePlus-এর তরফ থেকে এটা তাদের ফোরামে কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা যে তাদের যারা ইউজার আছে তাদের ইউজারদের দাবি শুনে তারা দুটোকে মেশাচ্ছে না। হ্যাঁ, তাদের সোর্স কোড যেটা সেটা এক হয়ে গেছে, এক হয়ে যাবে, একই থাকবে, সেটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু কালার ওয়েস আলাদাই থাকবে আর অক্সিজেন ওয়েস আলাদাই থাকবে। তো এটা একটা ভালো খবরই বলতে পারেন, কারণ OnePlus-এর ফোন না হলে আর কেন ইউনিক থাকবে। এর পরের খবর, ওপোর তরফ থেকে MWC যে চলছে সেই MWC-তে ওপো আজকে একটা ফাস্ট চার্জার শোকেস করেছে। আপনারা জানেন যে ওপো যে ফাস্ট চার্জিং টেকনোলজি ইউজ করে সেরকম আর কেউ পারে না, আসলে শাওমিও চেষ্টা করছে কিন্তু শাওমি কখনোই ওপোর মতো অত ভালো কোয়ালিটির ফাস্ট চার্জার এখন অবধি ইন্ট্রোডিউস করতে পারেনি। তো যাই হোক না কেন, তো ওপো আজকে যে 240W ফাস্ট চার্জারটা শো করেছে, প্রোটোটাইপ দেখিয়েছে, সেটা কিন্তু এখনও কমার্শিয়ালি আসছে না, সবে 150W আসছে, রিয়েলমি GT Neo 3 মধ্যে আসবে, আপনারা আগের দিনই টেক নিউজে শুনেছেন। তো ওপোর এই 240W ফাস্ট চার্জারটা বলা হচ্ছে 9 মিনিটে একটা 5000mAh ব্যাটারিকে ফুল চার্জ করে দেবে, কিন্তু ব্যাটারির ক্ষতি হবে না। ব্যাটারির মধ্যে হিলিং টেকনোলজি ইউজ করা হবে, অর্থাৎ যেটা ফাস্ট চার্জিংয়ের জন্য ক্ষতি হতে পারতো তার জায়গায় ব্যাটারি উল্টেই নিজেকে নিজে সারিয়ে নেবে, তার ফলে ব্যাটারির আয়ু বাড়বে। এবং বলা হচ্ছে যে 150W যে চার্জারটা থাকবে সেটার ক্ষেত্রে নাকি সেটা 1600 সাইকেল অবধি কাজ করবে, 1600 বার সেটাকে চার্জ করা যাবে, রিসাইকেল করা যাবে। তো দেখা যাক সেটা কি হয়। ওপো ফাস্ট চার্জার নিয়ে আসছে আমরা জানি, তারা রিসার্চ করে আমরা জানি, এবং ওপো যেটা করে সেটা ওপোর ফোনে নয়, সেটা রিয়েলমির ফোনে আমরা দেখতে পাই সেটাও আমরা জানি, কিন্তু আমরা এটাও তো জানি যে এই ওপোর টেকনোলজিগুলো আমরা OnePlus-এর ফোনে দেখতে পাই। তো OnePlus Nord 3 এই ফোনটা আসতে চলেছে এবং সেখানেই নাকি এই 150W ফাস্ট চার্জার থাকবে, অর্থাৎ OnePlus-এর ফোনেও আমরা 150W ফাস্ট চার্জার পাবো এবং তারপর কি আমরা সাহস করে সেটা কিনতে পারবো, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। শাওমির তরফ থেকে রেডমি Note 11e এই ফোনটা লঞ্চ হয়ে গেল এবং এই ফোনটা 11500 রুপিতে লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে। ফোনটার মধ্যে কী আছে? ফোনটার মধ্যে 5G প্রসেসর রয়েছে, মিডিয়াটেক ডাইমেন্সিটি 700 প্রসেসর রয়েছে,
এই ফোনটাতে 5000mAh ব্যাটারি, 33W ফাস্ট চার্জার, ব্যাকসাইডে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। ওভারঅল একটা ঠিকঠাক প্যাকেজ, কম দামের মধ্যে এটা নেওয়ার কথা ভাবতেই পারেন। তো দেখা যাক, এই ফোনটাও আমরা রিভিউ করব ভাবছি। তবে হ্যাঁ, রেডমি নোট 11s তার রিভিউ খুব শিগগিরই আসছে, সেটা দেখার জন্য আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আজকের বিজ্ঞানের খবর এটাই যে মহাকাশে যে বিভিন্ন রোভার পাঠানো হয়, বিশেষ করে মঙ্গল গ্রহে যে রোভার পাঠানো হয়, আপাতত তিনটে রোভার অলরেডি চলে গেছে, আমেরিকার দুটো, একটা চায়নার। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন আর রাশিয়া যৌথ উদ্যোগে একটা রোভার মঙ্গল গ্রহে পাঠাবে এরকম প্ল্যান হয়েছিল, শেষ অবধি সেটা সফল হচ্ছে না। কারণ আপনারা জানেন রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা চেপে গেছে এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে রাশিয়ার এখন আদায় কাঁচকলায় সম্পর্ক। সেক্ষেত্রে মঙ্গল গ্রহে আর একটা রোভার যাবে এই আশা আপাতত আর করা যাচ্ছে না। তো মঙ্গল গ্রহের এই রোভারের প্রকল্পটা আপাতত ক্যান্সেল। আজকে শেষ খবর, অনারের তরফ থেকে অনার ম্যাজিক 4 সিরিজ লঞ্চ হয়ে গেছে। ম্যাজিক 4 আর 4 প্রো এই দুটো ফোন লঞ্চ হয়েছে। এটা 6.81 ইঞ্চি একটা 2K 120Hz অ্যামোলেড ডিসপ্লেযুক্ত ফোন, যেখানে সব কিছুই ঠিকঠাক আছে মনে হচ্ছে। 50MP ক্যামেরা আছে, যেরকম হয় একটা ভালো ফোন একদম সেরকম। কিন্তু তারপর এই ফোনটার দাম রাখা হয়েছে 95,000 রুপি, মানে ইন্ডিয়ান প্রাইসিংয়ে কনভার্ট করলে সেটাই হবে, আর বাংলাদেশের টাকায় তো সেটা 1,00,000 টাকা ক্রস করেই যাবে। তো এই দামে একটা অনারের ফোন কি কেউ কিনতে চাইবেন? তার বদলে তো স্যামসাংয়ের S22 সিরিজের আলট্রা ফোনটাই কেনার কথা ভাবা যেতে পারে। আর S22 আলট্রার রিভিউ কাল সকালেই আমাদের চ্যানেলে আসছে, কালকে কিন্তু অবশ্যই দেখবেন, আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন, আর আজকের ভিডিওটাও লাইক করে দিতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।